আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট আর কি। তো আজকে আমি এটা কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে প্রায় 1 কাপের মতো ডাল একটু ভেজে নিয়েছি। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর ছোলার ডাল আর কি। আমি 2 রকমের ডাল দিয়ে আজকে এই মুড়ি ঘন্টাটা বানাবো আর কি। তো আমি এটাকে একটু ভালো করে একটু ভেজে নিই, হালকা একটু লাল লাল হলে আমি এটা উঠিয়ে ফেলবো। এটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আমি একটু ভিজিয়ে রাখছি। আর এখানে আমি একটা বড় মাছের মাথা নিয়ে নিছি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে নিছি, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিছি আর কি। তো চলে এলাম রান্নাঘরে, একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা এখন দিয়ে দিব আর কি। এই তো পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন আমি আদা রসুন পেস্ট, 1 চা চামচ আদা, 1/2 চা চামচ রসুন পেস্ট, এগুলো দিয়ে একটু ভেজে তা আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। এই তো এটাকে একটু ভেজে নিব। এখন তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব, কষিয়ে আমি ডালটাকে দিয়ে দিব আর কি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলোকে দিয়ে দিব। ডালগুলো আমি আগেই প্রায় 1/2 ঘন্টা আগে ভেজে মানে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই ডালটাকে এখন নেড়েচেড়ে আমি কতক্ষণ ভেজে নিব ঢেকে। আসলে আজকে কয়েকদিন হচ্ছে ব্লগ দিতে পারতেছি না, তাই ভাবলাম যে রেসিপিগুলো শেয়ার করি, কারণ ব্লগ একটু করতে গেলে কিন্তু একটু ঝামেলা হয়, যেহেতু ব্লগটা একদম মানে একটু বড় হয় তাই একটু দিতে সমস্যা হয়ে যায় আর কি, আর একটু ঝামেলার মধ্যে আছি, তাই ভাবলাম যে ছোটোখাটো রেসিপিগুলো শেয়ার করি। তাই এটা আমি একটু ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে আর একটু কষিয়ে নিব, এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নিব আর কি। যেহেতু ডাল আমার এখানে 2 রকমের ডাল দেওয়া হয়েছে, ডালগুলো ভালোই ছিল, সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগে নাই। তো এই মুড়ি ঘন্টটা অনেক মজা হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। এটা এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিছি, এটাকে এখন আমি একটু নেড়েচেড়ে দিব, তারপর ঢেকে দিব, যত ভিতরে মশলাগুলো ঢুকে আর কিছুটা সেদ্ধ হয় মাথাটা। আসলে বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে মাছের মাথাগুলো ভেঙে যায়, তারপর মানে অনেক কাটা কাটা হয়ে যায়। তো যত কম নাড়া যায় ততই ভালো। এতে আমার মাছের মাথাটা অনেক কষানো হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো গরম ঝোল দিয়ে দিছি, গরম পানি দিছি আমি এখানে।
অবশ্য বাড়ি থেকে আলো আসতেছে, তার জন্য আমার মানে তরকারি কালারটা এরকম দেখা যাচ্ছে। এতে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিছি একটু ভালো ফ্লেভার আসার জন্য আর কি। তো আমার মাছের মাথার মুড়ি ঘণ্টটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ রাখবো। এটা এখন নামিয়ে ফেলবো, নামানোর আগে আমি ডালা জিরার গুঁড়া দিয়ে দিছি। এই তো হয়ে গেছে, অনেক টেস্ট হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।